যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া নাম ধরে ডাকো লা 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 এই যে ক্রাশ কুইনেরা দেখেন আপনাদের ক্রাশ ঈদ যাত্রাটা হলো ভুয়া খেতাব দিয়ে আপনারা নাকি উঠতে বসতে শয়নে স্বপ্নে বালিশের কভারে জায়েদ খানকে খুঁজে পান জায়েদ খানকে ছাড়া নাকি আপনাদের ঘুমই হয় না কেন বল জায়েদ খানের একটা বেশি বেশি নাকি জায়েদ খান এমন একটা নায়ক যার কোনো ভক্ত নেই কিন্তু পরিচয় আছে মানুষ তাকে চেনে ওই সব মেয়েদের মুখ্য সুখদাতা হিসেবে কোন দেশে কোন রাজ রাজ এসে গেছে তন মনে করে মুই কি হনুরে যাই হোক এসব সবাই জানেন আমেরিকাতে একটা কনসার্টের আয়োজন করে বাংলাদেশের ঢালিউড অ্যাওয়ার্ডস সেখানে আমন্ত্রণ করা হয় জেমস তাওসান সহ অনেককেই উক্ত অনুষ্ঠানে রোলেক্স ঘড়ির মালিক এবং মেয়েদের মধ্যমণি লিডার নাছর বান্দা জায়েদ খান উপস্থিত ছিলেন কোন দেশে কোন রাজ রাজ এসে গেছে তন মনে করে মুই কি হনুরে নিউ ইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডসে অপদস্থ হলেন মেয়েদের কাছে মধ্যমণি জায়েদ খান যখন মঞ্চে ডাক পড়ে জায়েদ খানের তখনই ঘটে এই বিপত্তি শুরু হয় ভুয়া ভুয়া ডাকের প্রতিধ্বনি বস ভুয়াকে ভুয়া বলবো না তো কি বলবে জায়েদ ভাই আপনাদের কাজ হলো মেয়েদের সময় দেওয়া স্টেজে গান গাইতে চাইলেই কি হবে আর গান গাইতে গেলেও তো একটা সুরের প্রয়োজন হয় সেটা তো আপনার নেই সো আপনার কাজ যেটা আপনি সেটাই করেন গান গাইতে এসে অপমানিত হওয়ার প্রয়োজন ছিল ওভার কনফিডেন্স ভালো না রে ভাই আগে বুঝতে তো শেখেন যারা উপরে উঠাতে পারে তারা নর্দমাতেও ফেলতে পারে এগুলো বাংলাদেশে খায় ভাই এখানে খায় না